যারা নতুন পাখি পালন করেন আজকে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কারণ পাখি যারা পালন করেন মূলত বিশেষ করে লাভবার্ড এবং কোকাটেল যারা পালন করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটা যে জিনিসগুলো আমি আপনাকে দেখাচ্ছি সেটাকে মূলত আমরা বলে থাকি ছপ ফুড। এবং এই ফুডটাকে তৈরি করার জন্য যে যে জিনিস ব্যবহার করে থাকি এখানটে প্রায় 7 প্রকার ডাল ব্যবহার করি এবং গম, তারপরে ভুট্টা ভাঙা এবং পোলাও চাল, এগুলো হলো আপনার শুকনা জাতীয় জিনিসগুলো। আর তার মধ্যে আপনি গাজর ইউজ করতে পারেন অথবা শাকসবজিও ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের যেটা আপনার পাখি খেতে সবচেয়ে ভালো মনে হয় তা সেটাই করতে পারেন। এখানে আমি প্রত্যেকটা পাখির জন্য 2 চামচ পরিমাণে সফট ফুড তৈরি করে নিয়েছি এবং প্রত্যেকটা বাটিতে এগুলো পরিমাণ মতন দিয়েছি। এবং যেখানে আপনার বাচ্চা আছে তাদের জন্য একটু বেশি করে দেওয়াটাই বেস্ট হবে, কারণ তারা খুব দ্রুত তাদের গ্রোথ বৃদ্ধি হবে। আর আপনারা দেখেন আমার যে পাখিগুলো আছে সেগুলোকে আমি সফট ফুড দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই পাখিগুলো খুব সুন্দরভাবে খায় এবং এগুলো খুব তাড়াতাড়ি শেষ করে ফেলে। তো আপনারা এইভাবে যদি প্রতিদিন সকালবেলা সফট ফুড দেন তাহলে দেখা যাবে যে আপনাদের অনেক পরিমাণে লাভবান হবেন এবং আপনার পাখি সুস্থ থাকবে এবং তারা ভালো বাচ্চা করতে পারবে এবং ভালো মানের বাচ্চা আপনাকে দিতে পারবে, যেতে করে আপনাদের অনেক ভালো হবে, যা আমরা অনেকেই করে থাকি। যারা খামারি আছে তারা সব সময় অলরেডি প্রতিদিন সফট ফুড ইউজ করে। সফট ফুড ইউজ করাটা অনেক ভালো, এতে করে আপনার খাউন খরচটাও অনেক কম হয়ে যায়। দেখা যায় যে আপনারা যে পরিমাণে সফট ফুড ইউজ করেন এতে করে সকালবেলাটা পুরোটাই মেকআপ হয়ে যায় এবং বিকেলবেলা যদি আপনার সিড মিক্সটা দিয়ে দিলেন এতে করে আপনার সারাদিনের খাবারের খরচটাও কমে আসবে, কারণ সফট ফুড তৈরি করতে বেশি টাকা লাগে না, এতে খুব অল্প টাকার মধ্যে এবং হেলদি ফুল হয়ে যায়। আর সফট ফুডটা মূলত তৈরি করতে আগের দিন রাত্রে এটাই পানিতে ভিজায় রাখতে হয় এবং পরের দিন সকালবেলা এটাকে সিদ্ধ করে পাখিকে দিয়ে দিতে হয়। এর সাথে আপনি বিভিন্ন প্রকার মেডিসিন ইউজ করতে পারবেন এবং পাখি এটা খুব ইজিলি খাবে। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।